আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক গত কয়েকদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল নিশ্চয়ই দেখেছেন যে আল্লাহ আসলে যারে অপমান করে তারে আসলে মানে সম্মান দেওয়ার কেউ নাই আর ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাকো তার দেশের মানুষের দ্বারাই যে দেশে মানুষের কাছে সে হিরো ছিল তার দেশের মানুষদের তার কানে গালে কপাটি লাল করা ফেলাইছে ঠিক আছে এমন খারা থাবর দিছে যে সে একদম দারুণ অবস্থা থেকে পড়ে যাচ্ছিল তো সেই যুবকের পরিচয় আবিষ্কার করা হয়েছে আর তাকে আসলে কিছুটা পানিশমেন্টও দেওয়া হয়েছে তো সেই যুবকের নাম হচ্ছে দামিয়েন আহ গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলের যে এলাকা দ্রোম বেসিক্যালি সেই দ্রোম এলাকারই এই বাসিন্দা হচ্ছে দামিয়েন তিনি আপনার একজন কৃষক টাইপেরই সেইখানে কোনো কি বলা যে খামারি বা এই টাইপের কোনো মানুষ তো করোনার সিচুয়েশনটা নিয়ে সাধারণ জনতার ভিতরে মানে সরকারের কাছ থেকে প্রাপ্তির বিষয়গুলো নিয়ে একটু ক্ষোভ ছিল আর সেই ক্ষোভটাই ইমানুয়েল মেঘোকে হাতের কাছে পাইয়া কোষ্ঠা থাবর দিচ্ছেন যদিও এটা উচিত না বাট দিয়া দিচ্ছেন আমরা বাঙালিরা খুশি বিকজ শুধু ওই যে একই পয়েন্ট যে আল্লাহ রসুলের যে ব্যঙ্গাত কার্টুন এটা নিয়ে এই প্রেসিডেন্ট যা করছে আর এটার এগেনস্টে মুসলমানদের উপর যা করছে সেটা নিয়ে এখন এই যুবকের আসলে কি শাস্তি হয়েছে তো প্রেসিডেন্ট ম্যাকোকে চর মারার অভিযোগে এই দামিয়ানকে চার মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত গত বৃহস্পতিবার আদালতে অভিযুক্ত দামিয়ান তেরেলের বিরুদ্ধে আঠারো মাসের সাজা ঘোষণা করেন পরে চোদ্দ মাসের সাজা তার স্থগিত করা হয়েছে তার আইনজীবী বা যেই প্যানেল ছিল তাদের বিভিন্ন টুপারিশ বা যাই হোক সিস্টেমে তার মাসের সাজা মাফ করা তাকে চার মাস আপনার সাজা খাটতে হবে এই খবর আর খবর সূত্র চাল যতগুলা বড় বড় পত্রিকা আছে তবে মজার বিষয় হচ্ছে যে এই দামিয়ান বাংলাদেশে জন্মাই নাই বা ভারত টারত পাকিস্তান আশেপাশের অনেক দেশে সব দেশে তো প্রেসিডেন্ট তো দূরের কথা কোন এমপি রে থাবর দিলে মনে করেন চোদ্দ বছর যাবজ্জীবন খাটতে হবে এটাও কিন্তু বাস্তব তো তারপরেও তার চার মাসের সাজা হয়েছে আর এর পাশাপাশি আপনার মূল ঘটনাটা যেটা ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটা আমরা দেখেছি কোমর সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা সুবানীদের দিকে এগিয়ে যান মাখো আর এই মাখো পরবর্তী সময় থাবর খাওয়ার পরে সে গণমাধ্যমকে আহ যে কথাগুলো বলছে বসে কি করবে মানের মান তো থাবর খাইও যায় না সে বলছে যে স্থানীয় জনতাদের যে ক্ষোভ ছিল সরকারের প্রতি সেই ক্ষোভটাই বেসিক্যালি আমজনতা আপনার দেখাইছে আর দামিয়ানকে যখন জিজ্ঞাসাবাদ করছে ঘটনার পরে Damian Sharma দুজনকে সেখান থেকে অ্যারেস্ট করেছিল পুলিশ আর এর পরবর্তী সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে এই আক্রমণের বিষয়টা তো সেও একদম নরমালি স্বীকারোক্তি দিছে যে তার খুব ছিল করনারি সিচুয়েশনে তবে এটা কোনো প্রি প্ল্যানড ওই রকম কোনো বিষয় ছিল না যে প্রেসিডেন্টকে থাপ্পড় দিবে ওই রকম ছিল না তো সহজ সরল স্বীকারোক্তি যেমন দামিয়ান দিয়েছেন ঠিক এটাকে ধরেন যেন রিপিট করলো এই ইমানুয়েল মাখো তবে বাঙালি আমরা আমজনতা হিসাবে হিসেবে খুবই খুশি কারণ আল্লাহ রাসুলকে যে অপমান করছে তার এই অপমান তো দুনিয়ার জমিন আল্লাহ করবেই এটা কিন্তু কোরআনের একটা আয়াত তো সেটার একটা প্রমাণ হয়ে গেল তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্ত তবে খেয়াল রাখতে হবে যে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কোনো গোপ খোপ গোষ্ঠা থাকলে এরকম হাতের কাছে পাইলে এই ধরনের কর্মকাণ্ড করলে ওটা ইউরোপ দেখে সারছে তবে বাংলাদেশে বা আশেপাশের ভারত পাকিস্তান এগুলোতে হইলে মনে করলেন যে ক্রস ফায়ারও হইতে পারেন যাবজ্জীবন জেলও কাটতে পারেন বি কেয়ারফুল আহ সহিংসতা যাবে না আসসালামু আলাইকুম